এই ড্রামার আগের পর্বগুলো না দেখে থাকলে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নাও। মিয়া তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে সত্যিটা খুঁজে বের করতে। তো বুঝুই বাসায় এসে তার বাবাকে বলে আমাদের লিভিং রুমে একটা ছবি রয়েছে। তখন তার বাবা বলে হ্যাঁ, ওখানে আমি আর তোমার ওয়ান আঙ্কেল এবং আমাদের ম্যানেজার রয়েছে। আমাদের ম্যানেজার খুবই ভালো মানুষ ছিল, কিন্তু পিয়ার ব্লুজম নামে ওয়াইন নিয়ে কাজ করার সময় ও নিখোঁজ হয়ে যায়। এদিকে লু আসে ডিয়ের টাকা পরিশোধ করে দিতে। ডি তখন বলে তুমি নিজে অনেক সমস্যার মধ্যে ছিলে, তারপরও আজ বুঝোই সব ঋণ পরিশোধ করে দিলে। ও আমার কাছে তোমার জন্য টাকা ধার করতে এসেছিল। ও আগের টাকাই পরিশোধ করেনি, তার মধ্যে আবার টাকা ধার নিতে এসেছিল। তখন ওকে আমার মার দিতে ইচ্ছে করেছিল। এটা শুনে লু অনেক খেপে যায় আর বলে কি তুমি বুজের গায়ে হাত তুলেছো? ডি তখন বলে আরে তুমি এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছ, আমি শুধু মজা করছি। এরপর লু বাসায় ফিরে আসে। লুকে দেখেই বুজই তার কাছে আসে আর বলতে থাকে সারাদিন ও লু এর বাসায় কী কী কাজ করেছে। লু তখন বুজের মাথায় হাত রেখে বলে সব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর লু বুজকে বাইরে নিয়ে আসে ফানুস ওড়ানোর জন্য, কিন্তু তারা লাইটার আনতে ভুলে যায়। তাই বুজুই দোকানে আসে লাইটার কিনতে। সেই দোকানে বুজুই বাইডার ছবি দেখতে পায় আর সে ছবিটা হাতে তুলে নেয়। দোকানদার তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি বাইডাকে চিনো, বাইডাও এখন কোথায় আছে তুমি জানো? তখন বুজুই বলে আমি জানি না ও কোথায় রয়েছে, তবে এতটুকু জানি ও যেখানে আছে সেখানে ভালো আছে। দোকানদার বুজুইয়ের এই কথাগুলো শুনে বুঝতে পারে বুজুই বাইডার কাছের কেউ ছিল। তাই দোকানদার বুজুইকে লাইটারটি গিফট দেয় আর বলে অতীতকে ভুলে যাও, বর্তমানে যা আছে সেটা নিয়ে বাঁচতে শিখো। এরপর বুজুই লুয়ের জন্য কফি নিয়ে আসে আর তারপর ফানুস উড়াতে যায়। তখন লু বলে আজ চন্দ্রগ্রহণ ছিল তাই আমি ফানুস উড়াতে এসেছি, কিন্তু এখন চন্দ্রগ্রহণ শেষ হয়ে গিয়েছে। বুজুই তখন বলে আমার সাথে দেখা হওয়ার পর থেকে তোমার ভাগ্য খারাপই যাচ্ছে। লু তখন বুজুইকে বলে তুমি অনেক ভালো একটা মেয়ে, সবসময় এমনই থেকো। এসব শুনে বুজুই অনেক খুশি হয়ে যায়। এরপর কফি খেতে গিয়ে দেখে বুজুই টেস্ট ফিরে এসেছে। লু তখন বলে তোমার টেস্ট তো অনেক আগেই ফিরে এসেছে, তুমি জানতে না? বুজুই তখন বলে এত ঝামেলার মধ্যে টেস্টের কথা আমার মনে ছিল না। তারপর বুজুই লুকে বলে আমার জন্য তোমার টেস্ট হারিয়ে গিয়েছে। লু তখন বলে এটা নিয়ে চিন্তা করো না, আমি অলরেডি এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছি। বাসায় এসে তারা খেয়াল করে এখন কিস করার পরও তাদের টেস্ট আর এক্সচেঞ্জ হচ্ছে না, তাই তারা ঠিক করে তারা দুজন খুশি মনে কিস করবে, তাহলে হয়তো টেস্ট এক্সচেঞ্জ হবে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এরপর লু বলে ডাক্তার আমাকে বলেছে বিশেষ কোনো ড্রিঙ্কের কারণে টেস্ট ফিরে আসতে পারে, তাই তারা সব ধরনের ড্রিঙ্ক টেস্ট করতে থাকে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। এরপর লু শান্তভাবে ভেবে বলে ময়ূর কম্পিটিশনে যাওয়ার আগে নিশ্চয়ই তুমি কোনো স্পেশাল ড্রিঙ্ক পান করেছিলে আর সে কারণে আমার টেস্ট অনেক দিন পর্যন্ত ছিল। বুজুই তখন বলে হ্যাঁ, সেদিন বারে বাইডাও আমাকে একটা স্পেশাল ড্রিঙ্ক তৈরি করে দিয়েছিল। তারপর বুজুই লুকে বলে তাহলে তো আমাদেরকে এখন বাইডার বারে যেতে হবে। লু তখন বলে আমি কিছুতেই বাইডার বারে যাব না। বুজুই তখন বলে আসলে ও বাইডাও না, ও হচ্ছে বাইডার ভাই নানকে। লু তো এটা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন বুজুই তাকে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু তারপরও লু বারে যাওয়ার জন্য রাজি হয় না। এরপর তারা দুজন খেতে বসে। সেখানে লু বুজুইকে বলে আচ্ছা তোমার কি মনে হয় না তুমি একটু বেশি খাটো? বুজুই তখন অনেক খেপে যায় আর বলে তুমি কি জানো না লম্বা ছেলেরা এখন খাটো মেয়েদেরকে অনেক পছন্দ করে, কারণ হাইট ডিফারেন্স অনেক কিউট একটা ব্যাপার। লু তখন হাসতে থাকে আর বলে ঠিক আছে, এখন থেকে তুমি কোনো কিছুর নাগাল না পেলে আমি তোমাকে হেল্প করব। অন্যদিকে আমরা দেখি লুয়ের ওপর নজর রাখার জন্য মু লুয়ের সামনের অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে এসেছে। তখন বাসার মালিক বাইজিংকে নিয়ে মুয়ের সাথে দেখা করতে আসে, কারণ বাইজিংও এই একই অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছে যাতে সে এখান থেকে লু ও বুজুইয়ের ওপর নজর রাখতে পারে। তখন মু মালিককে বলে বাইজিং যত দামে কিনতে চাচ্ছে আমি তোমাকে তার দ্বিগুণ টাকা দিব। বাইজিংও তখন মালিককে বলে মুয়ের থেকে আমি আপনাকে বেশি টাকা দিব। আর এটা নিয়ে মু ও বাইজিংয়ের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে।
শেষে দুজন মিলে ডিল করে তারা এই অ্যাপার্টমেন্ট ভাগাভাগি করে শেয়ার করবে। এদিকে লু বুজুইকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। বুজুইয়ের ঠান্ডা লাগছিল বলে লু তার স্কার্ফ বুজুইকে পরিয়ে দেয়। আর তাদের দুজনকে দূর থেকে মু ও বাইজিং দেখছিল। বুজুইয়ের প্রতি লুয়ের এমন কেয়ার দেখে বাইজিং তো হিংসায় জ্বলে যেতে থাকে। এরপর বাসায় ফিরে লু বুজুইকে বলে, ঠিক আছে আমি নানকের বারে যাব, তবে ও তো আমাদেরকে পছন্দ করে না, তাই ও তো আমাদেরকে হেল্প করতেও রাজি হবে না, তাই আমাদের এমন একজনকে দরকার যার কথা ও শুনবে। আর এদিকে মু ও বাইজিং সবসময় লু ও বুজুইয়ের উপর নজর রেখে যাচ্ছে। পরের দিন লু বুজুইকে নিয়ে রোজো এনারিতে আসে ওয়াইনের প্রাইস ঠিক করার জন্য, আর বাইজিংও সেখানে চলে আসে। লু জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? বাইজিং বলে, ওয়াইন টেস্ট করতে আমি তোমাকে হেল্প করতে চাই। লু বলে, তুমি পারবে তো? বাইজিং বলে, হ্যাঁ আমি পারবো, তবে তোমার অ্যাসিস্ট্যান্ট পারবে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। এরপর সে বুজুইকে ওয়াইন টেস্ট করতে দেয়। বুজুইও টেস্ট করে ওয়াইন সম্পর্কে সব ঠিকঠাক জবাব দেয়। সব কিছু শুনে বাইজিং ওয়াইনের প্রাইস ঠিক করে, যেটা অনেক বেশি ছিল। তখন বুজুই বলে, তুমি ওয়াইনের প্রাইস অনেক বেশি বলছো, এটার প্রাইস 20 ইয়ন করে রাখলে এই সুস্বাদু ওয়াইন সব মানুষ কিনতে পারবে। আর বুজুইয়ের এই কথাটা লুয়ের অনেক ভালো লাগে, যার জন্য বাইজিং রেগে সেখান থেকে চলে যায়। এরপর বাইরে এসে বুজুই লুকে জিজ্ঞেস করে, তুমি আর বাইজিং কি এঙ্গেজ? লু বলে, আসলে ছোটবেলা থেকেই ও আমাকে পছন্দ করে, আর তখন থেকেই আমাকে ফিয়ন্সে বলে ডাকে। এটা শুনে বুজুই খুব হাসতে থাকে। এদিকে বাইজিং বাসা গিয়ে কান্নাকাটি করতে থাকে। তখন মু এসে তাকে সান্ত্বনা দেয় আর তার মন ভালো করার জন্য তাকে রান্না করে খাওয়ায়। অন্যদিকে লু ও বুজুই মিয়ার সাথে দেখা করে আর তার কাছে হেল্প চায়। মিয়াও হেল্প করতে রাজি হয়। তো এরপর মিয়ার হেল্প নিয়ে তারা দুজন বারে চলে আসে আর তারা নানকেকে জিজ্ঞেস করে, সেদিন যে স্পেশাল ড্রিঙ্ক সে তৈরি করেছিল সেটা কোন ওয়াইনের ছিল। নানকে কিছুই বলে না। তখন মিয়া তাকে রিকোয়েস্ট করে। নানকে তখন বলে, এটা পিয়ার ব্লুজম ওয়াইন ছিল, যেটার জন্য আমার বাবাকে আমি হারিয়েছি। লু তখন জানতে চায় এই ওয়াইন আর আছে কি না। নানকে বলে, আমার কাছে অল্প কিছু ছিল, যেটা আমি আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে বুজুইকে পান করতে দিয়েছিলাম, এখন আর এই ওয়াইন আমার কাছে নেই। এরপর লু ও বুজুই মিয়াকে ধন্যবাদ দেয় তাদেরকে হেল্প করার জন্য, আর তাদের যে টেস্ট ডিজঅর্ডার রয়েছে সেটা যাতে কাউকে না বলে সেজন্য অনুরোধ করে। এরপর বুজুই ঠিক করে সে তার বাবাকে এই ওয়াইন তৈরি করার জন্য রাজি করাবে। সেজন্য বুজুই লুকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে আসে। আসার সময় লু বুজুইয়ের বাবার জন্য গিফট নিয়ে আসে। বুজুই তখন তার বাবাকে বলে, লু তোমার জন্য গিফট নিয়ে এসেছে, এখন তোমারও উচিত তাকে কিছু গিফট দেওয়া। বুজুইয়ের বাবা বুজুইকে জিজ্ঞেস করে, লুকে কি গিফট দেওয়া যায়? বুজুই তখন বলে, তুমি পিয়ার ব্লুজম ওয়াইন লুকে গিফট করো। আর এটা শুনে বুজুইয়ের বাবা ভয় পেয়ে যায়, কারণ তিনি এই ওয়াইনকে অভিশপ্ত ভাবে। এই ওয়াইনের কারণে বাইডার বাবা মানে তার ম্যানেজার নিখোঁজ হয়েছে, আর এই ওয়াইনের কারণে বুজুইয়ের টেস্ট চলে গিয়েছিল। যাই হোক, রাতে বুজুই তার বাবাকে বলে, আমি পিয়ার ব্লুজম ওয়াইন পান করার কারণে আমার টেস্ট ফিরে এসেছে, তাই তোমার এ ওয়াইন তৈরি করা উচিত। তাও বুজুইয়ের বাবা রাজি হয় না। তখন বুজুই তার বাবাকে তার মায়ের কথা মনে করিয়ে দেয় আর বলে, মা বেঁচে থাকলে হয়তো মাও এই একই কথাই বলতো। যাই হোক, শেষমেশ বুজুই তার বাবাকে রাজি করিয়ে ছাড়ে। এরপর বুজুইয়ের বাবা ওয়াইনের ফর্মুলা লিখতে বসে। তখন লু আর বুজুই তাকে জিজ্ঞেস করে, এ ওয়াইন তৈরি করতে তার কতদিন লাগবে? বুজুইয়ের বাবা বলে, অন্তত 1 বছর লেগে যাবে। এটা শুনে লু আর বুজুই দুজনেই অনেক হতাশ হয়ে যায়। হঠাৎ করে বুজুইয়ের মাথায় একটা আইডিয়া আসে। তার মনে পড়ে সে ড্রিঙ্ক কম্পিটিশনেও সে এই পিয়ার ব্লুজম পান করেছিল, তবে ওই লোকটার ঠিকানা জানতো না। তাই লু ও বুজুই ওই লোককে খুঁজে বের করতে শিয়ার কাছে হেল্প চায়। বুজুই শিয়াকে বলে, ওই লোকের নাম লিন, তুমি আমাকে ওর ঠিকানা ম্যানেজ করে দাও। আর শিয়া যেহেতু ব্লগার ছিল তাই খুব সহজেই সে লিনের ঠিকানা ম্যানেজ করে দেয়। এরপর শিয়া বুজুই ও লু তারা তিনজনে লিনের কাছে চলে আসে আর পিয়ার ব্লুজমের ব্যাপারে জিজ্ঞেস করে। লিন তখন বলে, কম্পিটিশনে তুমি যে ওয়াইন পান করেছিলে তা 5 বছর আগের ছিল। এটা শুনে বুজুই অনেক অবাক হয়,
কারণ এই ওয়াইন তার বাবা 20 বছর আগে তৈরি করেছিল। যাওয়ার সময় লু ও বুজোই লিনের কাছ থেকে একটি ওয়াইনের পাত্র নিয়ে যায়, আর এরপর তারা নানকের সাথে দেখা করে আর নানকেকে সেই ওয়াইনের পাত্রটি দেখায়। বুজুই নানকেকে বলে, তোমার কাছে যে ওয়াইন ছিল সেটা আমার বাবার তৈরি করা ছিল, অর্থাৎ সেটা 20 বছর আগের, কিন্তু আমি কম্পিটিশনে যেটা পান করেছিলাম তা 5 বছর আগের। তখন তারা বুঝতে পারে কেউ এখনও এই ওয়াইন তৈরি করছে, আর যে এই ওয়াইন তৈরি করছে সে হয়তো নানকের বাবা, আর না হয় সে নানকের বাবার খুনি। এরপর নানকে লিনের থেকে আনা ওয়াইনের পাত্রটি ভালোভাবে দেখতে থাকে। সে পাত্রটির গায়ে পিয়ার ব্লুজম ভিলেজ নামে একটি ঠিকানা খুঁজে পায়, আর তারপর তারা ঠিক করে তারা এখানে যাবে। বাসায় এসে বুঝে জামা কাপড় প্যাক করতে থাকে, আর লু গুগল ম্যাপে দেখতে থাকে তার বাসা থেকে ওখানে যেতে কতক্ষণ লাগবে, আর দূর থেকে মু লুয়ের ল্যাপটপে সেটা দেখে ফেলে। মু ও বাইজিংও ঠিক করে তারা পিয়ার ব্লুজম ভিলেজে যাবে। এরপর দেখা যায় মুকে নিয়ে ম্যাগাজিন পাবলিশ করার পর ডক্টর ওয়েন কোম্পানির অনেক লাভ হয়েছে, আর তাই তারা সেলিব্রেট করতে থাকে। আর তখন তারা ঠিক করে তারা কোথাও ঘুরতে যাবে। তখন মু পিয়ার ব্লুজম ভিলেজে যাওয়ার কথা বলে, আর সবাই তার কথায় রাজি হয়ে যায়। এদিকে রাতের বেলা লু দেখে বুজুই সোফায় এইভাবে শুয়ে আছে, এটা দেখে সে হাসতে থাকে, তারপর বুজুইকে ঠিকভাবে শুইয়ে দেয়, আর এরপর বুজুইয়ের পাশে বসে তাকে দেখতে থাকে। পরের দিন লু বুজুই ইয়ং ও নানকে পিয়ার ব্লুজম ভিলেজে চলে আসে, যেখানে মু মিয়া ও তার অফিসের সবাই আগে থেকেই চলে এসেছিল। তো সবাই সেখানকার এক হোটেলে ওঠে, যেটার বস ছিল জে জে। বুজুই জে জেকে ওয়াইনের পাত্রটি দেখিয়ে বলে, এটা কে তৈরি করে তুমি কি জানো? জে জে বলে, এসব মাটির পাত্র আমি তৈরি করি। তারপর তারা জে জেকে জিজ্ঞেস করে, এই ওয়াইন কোথায় তৈরি হয় তুমি কি সেটা জানো? জে জে বলে, আমার বাবার বন্ধু এই ওয়াইন তৈরি করে, তবে এখন ওয়েনারিতে যাওয়া যাবে না, কারণ একটা উৎসবের কারণে ওয়েনারি বন্ধ রয়েছে। তো এর জন্য লু ও বুজুইকে এখানে কয়েকদিন থাকতে হবে, তাই তারা হোটেলে রুম নিতে আসে। তখন জে জে বলে, আমাদের কাছে শুধু দুটো রুম আছে। এমন সময় সেখানে বাইজিংও চলে আসে। লু তো অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো? বাইজিং বলে, আমিও ঘুরতে এসেছি। তখন জে জে বুজুই ও বাইজিংকে এক রুমে আর লু নানকে এবং ইয়ংকে অন্য রুমে থাকার জন্য বলে। তো রুমে গিয়ে ফোন চার্জ দিতে গেলে বাইজিং বুজুইকে বলে, এটা আমার প্লাগ, তুমি এই প্লাগে চার্জ দিতে পারবে না। বুজুই তখন কাগজে তার নাম লিখে প্লাগের মধ্যে লাগিয়ে দেয় আর বলে, এই দেখো এখানে আমার নাম রয়েছে, তার মানে এটা এখন আমার। বুজুইয়ের বাদরামি দেখে বাইজিং অনেক খেপে যায়। পরের দিন সকালবেলা বুজুই লুয়ের সাথে হাঁটতে বের হয়। সেখানে বুজুই বলে, আমি গতকাল রাতে জানতে পেরেছি যে যে আমার বাবার বন্ধু ওয়ানের ছেলে। লু বলে, এই জে জেকে আমার খুব অদ্ভুত লাগে। বুজুই বলে, ছোটোবেলা জে জে অসুস্থ ছিল, ওয়ান আঙ্কেল অনেক টাকা খরচ করে বিদেশেও ট্রিটমেন্ট করিয়েছে। লু তখন বলে, ওয়ান তো তোমার বাবার ওয়েনারিতে কাজ করত, কিন্তু কিভাবে সে বিদেশে ট্রিটমেন্ট করানোর মতো টাকা পায়? বুজুই বলে, সেসব তো আর আমি জানি না। অন্যদিকে হোটেলে মু ও মিয়াকে একসাথে দেখে নানকে অনেক খেপে যায়। এটা দেখে মিয়া মনে মনে হাসতে থাকে। এরপর মিয়া নানকের সাথে সময় কাটাতে আসে, আর এদিকে বুজুই দোলনা থেকে পড়ে গিয়ে ব্যথা পায়, তাই লু তাকে কোলে করে রুমে নিয়ে আসে। এটা দেখে বাইজিং তো রাগে আগুন হয়ে যায়। মু তখন এদের সবার কাণ্ড দেখে হাসতে থাকে। রাতের বেলা মিয়া ও মুকে একসাথে দেখে আবারও নানকে খেপে যায়। সে মিয়ার হাত ধরে নিয়ে আসে কথা বলার জন্য। মিয়া তখন তাকে জিজ্ঞেস করে, মুয়ের সাথে আমাকে দেখে তুমি এত জেলাস ফিল কেন করো? নানকে তখন বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি। মিয়া বলে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু মনে আছে তুমি আমাকে না করে দিয়েছিলে, এখন কেন আবার এমন করছো? এটা বলে মিয়া সেখান থেকে চলে যায়। এদিকে বুজুইয়ের পায়ে ব্যথা বলে লু বুজুইকে কোলে করে ঘুরতে থাকে। এটা দেখে বাইজিং বলে, বুজুই তো এখন ঠিক আছে, তাও কেন তুমি ওকে কোলে করে রাখছো? লু বলে, কারণ ওকে নিয়ে আমার চিন্তা হয়। এরপর লু বুজুইকে তার রুমে দিয়ে যায়। লু চলে যাওয়ার পর বাইজিং এসে বুজুইকে শাসাতে থাকে। বাইজিং বুজুইকে বলে, লুয়ের থেকে একদম দূরে দূরে থাকবে। এদিকে মিয়া সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নানকে গাছতলায় বসে আছে, আর তার সামনে ওয়াইনের অনেকগুলো ক্যান পড়ে আছে।
মানে নানকে কাল রাতে না ঘুমিয়ে বসে বসে ড্রিঙ্ক করেছে। মিয়া তখন তার কাছে এসে বসে আর গতকাল রাতের জন্য তাকে সরি বলে। নানকে তখন মিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে বাইজিং লুয়ের সাথে কথা বলতে আসে। সে লুকে বলে, তুমি যে বুজুইকে এত পছন্দ করো, ও কি তোমাকে পছন্দ করে? লু বলে, আমার কাছে প্রেমে পড়া সবচেয়ে সুন্দর জার্নি, আর এর পরিণতি কী হবে তাতে আমার কিছু যায় আসে না। এরপর দেখা যায় হোটেলে মিয়া ও নানকে এবং বুজুই ও লুয়ের সময়গুলো খুব ভালোভাবে কাটতে থাকে। এরপর তারা চারজন জে জের সাথে আড্ডা দেওয়ার জন্য তার রুমে আসে। সেখানে জে জে মাটির পাত্র তৈরি করছিল। জে জে তাদেরকে বলে, ছোটোবেলা আমার হার্টের রোগ ছিল আর আমার বাবার বসের সাহায্যে আমার ট্রিটমেন্ট হয়েছে। এরপর জে জে হাত ধোয়ার জন্য ওয়াশরুমে যায়। তখন বুজুই তার মাটির পাত্র হাত দিয়ে ধরে দেখতে থাকে। লু তখন বুজুইয়ের হাত ধরে বলে, এটাতে হাত দিও না, হাতের ছাপ পড়ে যাবে। কিন্তু ভুলে তাদের দুজনেরই হাতের ছাপ লেগে যায় আর পাত্রের শেপ নষ্ট হয়ে যায়। তারা তো অনেক চিন্তায় পড়ে যায় যে যে এখন তাদেরকে কী বলবে। একটু পর যে যে আসলে তারা দুজন তাকে সরি বলে, আর তখন যে যে তাদেরকে অবাক করে দিয়ে বলে, আমি এরকম শেপেই পাত্রটি বানাতে চাচ্ছিলাম কিন্তু কিছুতেই হচ্ছিল না, তোমাদের অনেক ধন্যবাদ। আর সেই খুশিতে সে তাদের সবাইকে ডিনারে ইনভাইট করে। লু তো যে যের এমন কাণ্ডে একেবারে হতবাক হয়ে যায়। এরপর রাতে তারা সবাই একসাথে ডিনার করে। সেখানে তারা সবাই খুব মজা করে। পরের দিন যে যে পিয়ার ব্লুজো ওয়েনারিতে তাদেরকে নিয়ে আসে, কিন্তু ওয়েনারির মালিক ইয়ং বলে, এখন আর আমরা পিয়ার ব্লুজম তৈরি করি না। তখন যে যে ইয়ংকে বলে, ওরা আমার বন্ধু, ওদেরকে ওয়েনারিটা একটু ঘুরিয়ে দেখালে ভালো হতো। এরপর ইয়ং সবাইকে ওয়েনারি ঘুরিয়ে দেখাতে থাকে। আর এক পর্যায়ে বুজো ইয়ংকে বলে, একটু আগে একটা রুম দেখলাম, সেটা তো আমাদেরকে দেখালেন না। ইয়ং বলে, ওটাতে পুরনো সব জিনিসপত্র, ওটাতে দেখার কিছু নেই। এটা শুনে বুজুইয়ের কিছুটা সন্দেহ লাগে। আর তখন নানকে সিগারেট খাওয়ার বাহানা দিয়ে বাইরে চলে যায়। বুজুই তখন ওয়াশরুমের বাহানা দিয়ে বাইরে চলে আসে। আর তারপর নানকে বুজুকে বলে, এখানে কোনো সমস্যা রয়েছে। বুজুই বলে, আমি পরিচিত কোনো কিছুর স্মেল পাচ্ছি। আর তারপর তারা সামনে এগোতেই একটি ভাঙ্গা পাত্র দেখতে পায়, যেটার স্মেল নিয়ে বুজুই বুঝতে পারে এটাতে পিয়ার ব্লুজম ওয়াইন ছিল। এরপর তারা একটি তালা দেওয়া ঘর খুঁজে পায় যেটা থেকে পিয়ার ব্লুজমের স্মেল আসছিল। তাই নানকে তার কাছে থাকা একটি ছোট ছুরি দিয়ে সেই ঘরে তালা খোলে। এদিকে লু ও বুজুইকে খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে বুজুই ও নানকে সেই রুমে পিয়ার ব্লুজমের অনেকগুলো বোতল খুঁজে পায়। বুজুই কিছু ওয়াইন তার কাচের বোতলে নিয়ে নেয় আর নানকে সব কিছু ছবি তুলতে থাকে প্রমাণের জন্য। আর তখনই একজন গার্ড এসে ঘরের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। নানকে দরজা খোলার অনেক ট্রাই করে কিন্তু কিছুতেই সে দরজাটি খুলতে পারে না। এরপর গার্ড এসে ইয়ংকে সব কিছু জানিয়ে দেয়। এদিকে লু বুজুইয়ের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। তখন বুজুইও লুয়ের নাম ধরে ডাকতে থাকে। বুজুইয়ের চিৎকার শুনে লু সেই রুমের সামনে চলে আসে। সে তালাটা ভাঙার ট্রাই করে। তখন নানকে চিৎকার করে বলে, তুমি এ তালা ভাঙতে পারবে না, বরং তুমি ইয়ংকে খুঁজে বের করো, তা না হলে ওর লোকেরা তোমাকেও আটকিয়ে ফেলবে। এরপর লু প্রথমে যে যে ও বাইজিংকে বলে হোটেলে ফিরে যেতে, আর তাদেরকে এটাও জানায় যে ইয়ং ভালো লোক নয়, সে কোনো খুনের সাথে জড়িত রয়েছে। আর তখনই লু দেখে ইয়ং মিস্টার ওয়ানের সাথে কথা বলছিল। সে ওয়ানকে বলে, তোমার ছেলে যে যেই ওদেরকে এখানে নিয়ে এসেছে, তবে চিন্তা করো না, যে যে এসবের কিছুই জানে না, আর ওদেরকে আমি রুমে আটকে রেখেছি। একটু পরে ইয়াংয়ের গার্ডরা লুকে ধরে ফেলে আর তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। ওয়ান ইয়াংকে বলে দেয় ওদেরকে মেরে ফেলতে, কিন্তু ইয়াং খুন করতে রাজি হয় না। তখন ওয়ান ইয়াংকে হুমকি দেয়, সে যদি ওদেরকে না মারে তাহলে ওয়ান তার বউকেই মেরে ফেলবে। এদিকে অনেকক্ষণ ধরে রুমে আটকে থাকার কারণে নানকের মাথা ঘুরতে থাকে। তখন বুজুই তাকে হেল্প করতে আসলে সে বলে, ইয়ং এসবের সাথে জড়িত, তবে এর মানে এই নয় যে তুমি আর তোমার বাবা নির্দোষ। বুজুই বলে, বাইডার মৃত্যুতে আমি নিজেও নিজেকে দোষী ভাবি, কিন্তু ও অনেক ভালো মানুষ ছিল, ও কাউকে ঘৃণা করতো না, আর ও কখনোই চায়নি তুমি প্রতিশোধের নেশায় নিজের জীবনটা শেষ করে দাও। এমন সময় দরজায় ইয়াং চলে আসে।
সে বুজুই ও নানকে বলে, তোমরা পিয়ার ব্লুজমের ব্যাপারে কাউকে না বললে আমি তোমাদের ছেড়ে দেব, তা না হলে তোমাদেরকে মরতে হবে। তখন নানকে ইয়াংকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়াং তখন বলে, বুঝতে পেরেছি, তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লুয়ের জ্ঞান ফিরে, সে দেখে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাই সে সেখানে থাকা একটি কাচের টুকরো দিয়ে দড়িগুলো খুলতে থাকে। তারপর একটা রড নিয়ে সেই রুমের দরজা খোলার ট্রাই করে। বুজুই তখন বলে, লু তুমি চলে যাও, ইয়াং এখানে আগুন লাগিয়ে দিবে, আমাদের সাথে সাথে তুমিও মারা যাবে। লু বলে, চিন্তা করো না, আমি তো তোমার সাথে আছি। বুজুই তখন কাঁদতে কাঁদতে বলে, আজ যদি আমি মারা যাই তাহলে চিরদিনের জন্য তুমি তোমার টেস্টও হারাবে। এটা শুনে লুয়ের চোখে পানি চলে আসে আর বলে, তুমি এমন করে বলো না, আমার টেস্টের দরকার নেই, আমার শুধু তোমাকে লাগবে। এটা শুনে বুজুই বুঝতে পারে লু তাকে ভালোবাসে। এর মধ্যে সেখানে জে জে ও বাইজিং পুলিশ নিয়ে চলে আসে।